বেশি শাড়িতে বললাম না তোমাকে নমস্কার আমি কান্তি শাহ সাহা টেক্সটাইল সাহা টেক্সটাইল পক্ষে আজকে একটা পুরাতন পুরনো একটা নতুন করে আবার ফিরিয়ে আনা যেটা হচ্ছে মাদুরাই পাট্টু পাট্টু মানে হচ্ছে সাউথে ওটাকে কিছু কিছু মানে জায়গায় সেটাকে পাট্টু পাট্টু মানে হচ্ছে সিল্ক যেরকম আসামে পাত বলে পাত পাত মানে সিল্ক রেশমের রেশমকে বলে পাত তো সেরকম পাট্টু আর কটন আর হচ্ছে বিনি যেরকম আমরা চল্লিশ পঁয়তাল্লিশ বছর আগে যে বিনি সিল্ক বলে পুজোই মানে কি বলবো আগমনীতে পুজোই সবাই পড়ছে আপনারা দেখবেন ওই শাড়িগুলো আপনাদের ওয়ার্ল্ড আছে মানে সাউথের দুটো ব্র্যান্ড ছিল একটা হচ্ছে খুব বিখ্যাত মানে আজকে কলকাতায় যত বড় বড় প্রতিষ্ঠান আছে সবাই ওই শাড়ি বিক্রি করতো আমি ছোটবেলায় দেখে বড় হয়েছি যেরকম যত প্রতিষ্ঠান আছে মানে বিন্দা আর হচ্ছে সিমলা মানে মাদুরাই এই দুটো ব্র্যান্ড হচ্ছে সব থেকে বড় ব্র্যান্ড আমরা সেই ব্র্যান্ডেরই আজকে শাড়ি আমাদের কাছে নিয়ে এসেছি এবং সারা ভারতবর্ষে তাদের খুব ভালো এবং তারা যেইভাবে যে ট্র্যাডিশনটা বুঝিয়ে রেখেছে এটা অত্যন্ত অনেকেই অনেক নামকরণ করেন অ্যাকচুয়ালি তাই নয় অ্যাকচুয়ালি আচলগুলো পৈতানি আদলে আছে বা সেরকম আছে বা অনেকে পৈতানি বলে পৈতানি বলে নয় সেটা নয় এটা মাদুরাতেই তৈরি হয় এটা অনেকে মাদুরাই পাট্টু বলে মানে পাট্টু সিল্ক বলে অনেকে কটন আর সিল্ক আর হচ্ছে বিনি 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 আর কটন একটা একটা সিল্ক আছে আগে আগে অনেক ওরা বিনি বলে বলতো তো দুটো কোয়ালিটি দেখাচ্ছে এবং দুটোতেই সবচেয়ে মজার দুটোতেই আমাদের ব্র্যান্ড প্রমোশন আছে আমরা একসঙ্গে একটা অনেক কোয়ান্টিটি ভলিউমেট্রিক আমরা প্রোডাক্ট এনেছি এবং যেই প্রমোশনটা আপনাদের পেয়েছি আমরা সেই প্রমোশনটা আমার ঠিক ঠিক প্রফিটটা রেখে আপনাদেরকে দিয়ে দেব। কেন আমি তো জানি বেশি প্রফিট আবার মানে দেখুন আপনার বাড়িতে ফুল যখন টবে আপনি জল দেন টবে যতটা জল দরকার ততটাই লাগে আর বাদ কিন্তু ওয়েস্টেজ হয় ফুলের টবে ওয়েস্টেজ হয়ে যায় সেরকম প্রফিট ওয়েস্টেজ হয়ে যায় সুতরাং প্রফিট যতটা দরকার ততটাই আমি নেব আমার প্রফিটটা কোনো কম্প্রোমাইজ করব না কিন্তু যদি আমি কোনো প্রমোশনে কিছু নিয়ে আসছি যেমন আমরা মন্টিকাল্লো ব্র্যান্ডে সময় প্রতিষ্ঠানে আমরা ছাড় থাকে টেন টু টোয়েন্টি সব সময় বিভিন্ন ব্র্যান্ডের পোশাকের থাকে যেটা আমরা প্রমোশনে পাই একটা বাল্ক কোয়ান্টিটিতে একটা কোম্পানির সঙ্গে একটা চুক্তি হয় সে যেই প্রমোশনটা পাই সেটাই আমরা দেখবেন কোম্পানির প্রমোশনাল অফার বলে লেখা থাকে আমি দেখিয়ে দেবো আপনাদের প্রত্যেকটা শাড়িতে টোয়েন্টি পার্সেন্ট অফ আছে আর প্রত্যেকটা শাড়ি দেখবেন একই ক্যাটাগরির কিন্তু কালারগুলো দেখবেন বিউটিফুল এটা এত পরে আরাম এটা গরমের জন্য সবচেয়ে অ্যাপ্রোপ্রিয়েট শাড়ি আপনারা সব সময় বলেন না যে গরমে কি দেখাবে কি দেখাবে আর আবার বলছি আমরা ক্রাফট নিয়ে কাজ করছি মানে সাহাতিক স্টাইল কুটিরশিল্প উদ্যোগ প্রচুর মহিলাদের কর্মসংস্থান দিয়েছি এবং আমাদের আপনাদের বলেছিলাম যে আমরা দেখাবো আপনারা শুধু আমাদের পর্বগুলো একটু দেখুন ঠিক ঠিক আমার রেখে একদম আপনাদের আপনাদের দিয়ে প্রোডাক্টগুলো কাছে পৌঁছে দেব মাঝে কেউ নেই প্রফিট আপনারা শুধু আমাদের সঙ্গে থাকবেন এইটাই হচ্ছে সবচেয়ে বড় আর আপনারা আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন লাইক করুন শেয়ার করুন এটা হবে সবচেয়ে বেশি আমার নৈতিক সমর্থন এবং সাপোর্ট কারণ এটা এত বড় প্ল্যাটফর্ম আমি জানতাম না আগে আপনারা জয়েন করুন একটু জানান আমাদের পিকচার ঠিক মতো আসছে কিনা ছবিটা ক্লিয়ার কিনা সাউন্ড ঠিক মানে সাউন্ডটা ভয়েস ঠিক মতো আছে কিনা একবার জানান দিন আমাদের নমস্তে রানী ম্যাডাম নমস্তে আপনার জয়েন কি প্লিজ प्लीज तो बहुत बड़ा शब्द होता है प्लीज इससे हमको समर्थन जनाएगी खरीद से भी कपड़ा खरीद से भी इसका बड़ा है ओके ओके आप लोग जॉइन कीजिएगा सीओ हां सुन दे बच्ची ना सीओ हां सीओ ओ আপনারা जॉइन করুন একখনি আমরা শুরু করব খুব ভালো এবং মন দিয়ে দেখুন আপনাদের কিন্তু একটা অনুরোধ করব বাড়িতে যদি পুরনো কোন ওয়াটার থাকে দেখবেন সেমলাইটি মিলে গেছে তখন হয়তো কেনা হয়েছে তিনশো টাকা চারশো টাকা পাঁচশো টাকা কেন আমরা বিন্দার শাড়ি বিক্রি করেছি তিনশো সাড়ে তিনশো চারশো টাকায় মানে আমরা সিমলার বিক্রি করেছি চারশো পাঁচশো টাকা এখন কতগুলো দাম হয়েছে তাও বিক্রি হচ্ছে কালা কটন একটা পোশাকি নাম অ্যাকচুয়ালি ভুজুইরি থেকে মানে কটনটা কেউ একটা হয়তো নামকরণ করে দিয়েছে আমি এই জায়গায় প্ল্যাটফর্মটা আচ্ছা কবে দেখাবো দেখিয়ে দেবো এসেছে আমাদের কাছে তারপরে ও রায়ের কিছু কাতান উপর আমরা প্রিন্ট করিয়েছি মানে শান্তিনিকেতনের স্টুডেন্টের দিয়ে খুব কম হয়ে যাচ্ছে সুতরাং ছ হাজারের মধ্যে দিয়ে দেবো আপনাদের কাতান কাতানের উপরে বিষ্ণুপুর কাতানের উপরে আপনার হয়েছে জ্যামিনি রায় প্রিন্টিং কোনো সমস্যা নেই যারা প্রফেশনাল তাদেরকে দিয়ে করতে গেলে তো তিন হাজার চার হাজার টাকা শুধু আর ড্রয়িং চার্জ নিয়ে নেবে আর আমি আপনাদের শাড়িটাই দিয়ে দেবো ছ হাজারের মধ্যে কারণ ওরা কাজের ফাঁকে ওটা অ্যাকচুয়ালি এখনো প্রফেশনাল পড়াশোনার ফাঁকে মাঝে মাঝে করে ওরা আর কালা কটন যেটা বলছেন ওটা একটা পোশাক কি নাম কেউ একজন দিয়েছে কালা কটন বলে কিছু না অ্যাকচুয়ালি ভুজ বলে ভুজ ভুজ বলে বলে বলুন একটা গ্রাম আছে সেখানে তৈরি হয় আমাদের কাছে আছে কিছু প্রোডাক্ট অনেকগুলো প্রোডাক্ট থাকে না তো আর এগুলোর সময় মানে অনেকটা কোটপাড়ের মতো খুব মানে কোট কোটপাড় যেভাবে সুন্দরভাবে তৈরি হয় মানে খুব আর এর কোনো না জানেন তো একটা এমন একটা নাম আপনারা দিলেন বলছেন শুনছেন বা শোনা নেন এটা এত ভালো একটা প্রোডাক্ট মানে এই জন্য একটু ভারী কিন্তু এত ভালো প্রোডাক্ট এবং এর একটা অন্য কি বলবো এর ক্রেতাই একটা আলাদা জায়গা রয়েছে সেজন্য আমরা কখনো করি না তবে আমার কাছে এসে এখন বেশি না দশ পনেরো পিস এসে সাত আট পিস প্রত্যেকেই বিক্রি হয়ে গেছে আমার বাড়ি থেকে যদি কটা আছে আমি দেখিয়ে দেবো এবং ঠিক ঠিক প্রাইজের মধ্যে দেব সব ঠিক ঠিক প্রাইজের মধ্যে দেব একদম দায়িত্ব নিয়েছি যখন সেটা একদম ফুলফিল করব এটা এই বছর আমি দায়িত্ব নিয়েছি ঠিক ঠিক প্রাইজে আমার প্রফিটটা রেখে আপনাদের কাছে প্রোডাক্ট পৌঁছে দেওয়ার দায়িত্ব নিয়েছি এই এটা হচ্ছে আমার এবং আমার মানে সাহা টেক্সটাইল এবং আমার কমিটমেন্ট আপনারা দেখবেন আর আমার কাছে কোনো এক্সকিউজ নেই হ্যাঁ হ্যাঁ আমার কাছে কোনো এক্সকিউজ নেই শুধু একটু সাপোর্ট দিন আমাদের এই যে কতগুলো মানুষ আমরা কাজ করছি শুধু সঙ্গে থাকুন আর কিছু না প্রফিট তো আমি কোথার থেকে আমি করে নেবো সেটা আপনাদের বুঝতেই না আমি কারণ ব্যবসা যেটা প্রফিট করব যদি বুঝে যান সেটা তো আন্ডারস্ট্যান্ডিং আর কম্প্রোমাইজ হয়ে গেল এটা আমি বিশ্বাস করি না বিজনেস করব যাতে আপনার প্রফিট লুকিয়ে থাকে সেগুলো বিভিন্ন একতলা থেকে পাঁচতলা আমাদের কাছাপাড়ায় রয়েছে শাহা টেক্সটাইল মনি বারাসাত হয়েছে হরিতলা বারাসাত আর হচ্ছে শাহা টেক্সটাইল ফিফ টু ওয়ান বাই টু হিন্দুস্তান পার্ক আমার বাড়ি অপোজিট বাসন্দী কলেজ প্রত্যেকটা স্টোরে প্রত্যেকটা প্রোডাক্ট পাবেন একতলা থেকে চারতলা বাজার ম্যাটেরিয়াল বেডশিট বেড কভার কি বলবো আপনাদের ঠিক ঠিক প্রাইজে আরও মনে হয় একটা মানে কি বলবো যে আমি তো সিনিয়র সিটিজেন ষাট বছর বয়স হয়ে গেছে তো সুতরাং যা করেছি করেছি করব এখন কারণ আমি তো একটা যেহেতু নিউজ চ্যানেল আমাকে সম্বর্ধনা দিয়েছে সেখানে আপনি একটা ইলো আর রানী কালার দিয়ে দেখাই এটা বিনি বিনি আগের দিনে আপনারা যারা আছেন মা ঠাকুর দিদা দি জিজ্ঞেস করেন মা বিনি সারি কি গো দেখুন অনেকে অনেক নাম বলে অ্যাকচুয়ালি নয় এটা মাদুরাইতে হয় এবং সেম বর্ডার বুটিগুলো হ্যান্ডক্রাফটেড হ্যান্ড এই দেখুন সমস্ত হাতে ঘোরানো বিউটিফুল একটা শাড়ি এই মানে কি বলবো কটন গরমের জন্য একটা বিউটিফুল দেখুন ব্লাউজ আর আজকে এই এইটাই আমি দেখিয়েছি দেখাবো এই দেখুন ব্লাউজ আসলে এই প্রোডাক্টটা আমাদের ফ্যাক্টরি আউটলেটের সময় আমাদের দেওয়ার কথা ছিল এই দেখুন এই যে হাতে ঘোরানো কোনো কাটিং নেই কিন্তু সেই আগের প্রযুক্তি এই যে এই দেখুন এই দেখুন বিউটিফুল কালারটা দেখুন কত চোখের আরাম আর প্রত্যেকটা শাড়ি হ্যাঁ এটা অ্যাকচুয়ালি লজেস্টিকের আমাকে একটু ধরো এই শাড়িগুলো আমার কাছে বেশি শাড়ি নেই তিন চারশো পিস শাড়ি আছে লজিস্টিক এর সমস্যার জন্য আমাদের এটা ল্যান্ডিং হয়নি প্রমোশনটা আমি দিয়েছি ব্র্যান্ড জন্য অনেক যারা সাপ্লায়ার আছে যারা আমাকে সাপ্লাই করে বা আমাদের লাগারের যেটা আছে সেটা তো আমি ঠিক করি অনেক সময় ওরা আমাদের ব্র্যান্ড প্রমোশনের জন্য একটা ইনসেন্টিভ দেয় সারা বছরের শেষে সেটাই আপনাদের কাছে দেয় আমি দেখাচ্ছি আপনাদের এই দেখুন কি সুন্দর দেখুন আসো এটা কিন্তু পাট্টু নয় পাট্টু নয় পাট্টু কটন নয় এটা বিনি দেখুন মা ঠাকুমা দিদাকে জিজ্ঞেস করুন এই দেখুন দামটা কোথায় এই যে এবার আসো আমি দেখিয়ে দিচ্ছি হ্যাঁ ডিসকাউন্ট হবে দেখুন ফেয়ার ডিল হচ্ছে এখানে আমি তো বলি আপনারা তো কেতা বন্ধু আমার আমার পরিবারের একটা অংশ বলি আমি বলছি আপনাদের পরিবারের আমাকে একটা অংশ করে নিই এই দেখুন একদম দায়িত্ব নিয়ে যতদিন প্রোডাক্ট থাকবে দেখুন এই যে লিখিয়ে না দেখা আছে দেখো কি লেখা আছে বলো না শুধু কি লেখা আছে হ্যাঁ এই দেখুন এই কোম্পানি প্রমোশনাল অফারের জন্য আমি যেটা পেয়েছি সেটাই আপনাদের কাছে লেখা আছে আর এটাকে ছাড় দিয়ে থ্রি ফাইভ সিক্স জিরো টোয়েন্টি পার্সেন্ট অফ টু এইট ফোর এইট ফোর এইট টু এইট ফোর এইট এটা তো দায়িত্ব নিয়েছি আমি এটা তো আমাকে দায়িত্ব দিয়েছেন কাজ করার আমি দেখবেন ঠিক ঠিক প্রাইজে আমার প্রফিটটা রিজনেবল রেখে আপনাদের এবার দেওয়ার পালা দেখুন স্মোক গ্রে শুধু দেখুন বিউটিফুল আসলে অনেকটা এই আচলগুলো বর্ডারগুলো পাইতানি আজলে করা তো সেজন্য কি সুন্দর কাপড়টা না দেখলে তো ফিল করতে পারবে কাপড়টাই আলাদা এটাকে বলে এটা এটা ব্লাউজ ওই বর্ডারে যাও হ্যাঁ এইটা দেখো আর বিউটিফুল ও কালকে তুমি বললো না ওয়েব ডাই এদিকেছো গেছো আমাদের ক্যামেরা বাবু সুমন বাবু দেখুন এটা হচ্ছে ওয়েব ডাই দেখো দেখো ওয়েব ডাই যেটা হবে সেটা থেকে একটু বেরিয়ে গেছে কারেক্ট আর চাপ ডাই হলে সেটা বেরোবে না এই যে ওয়েব ডাই বলে মানে সুতো টাকাই ওখান থেকে ব্লাউজটা নিয়ে ডাই করা তারপরে আবার গ্রেরম করা আছে এটাকে বলে ওয়েব ডাই বিউটিফুল বুটাগুলো দেখুন এটা এইসব এখন হারিয়ে যাচ্ছে এগুলোকে টিকিয়ে রাখুন ভারতবর্ষের সব থেকে মানে একদম হারানো ঐতিহ্যকে ফিরিয়ে আনার একটা আন্তরিক চেষ্টা প্রচেষ্টা আপনারা ফিরিয়ে আনুন দেখুন হাতে ঘোরানো বুটি আমার দেশের সমস্ত যার আছে বুনকার তারা এগুলো হাতে ঘোরানো বুটিগুলো প্রযুক্তির কাছে আত্মসমর্পণ নয় বিউটিফুল দাম হলো সেন্ট দামই হবে এগুলো হ্যাঁ থ্রি ফাইভ প্রাইস টু এইট ফোর এইট আফটার ডিস্কাউন্ট দেখুন প্রমোশনাল অফার লেখা আছে একদম অনেস্টলি আছে এটা যদি আপনারা এখানে এখানে না আসেন যদি আপনি প্রতিষ্ঠানে যান তাহলে আপনি এই সেম ট্যাগের মধ্যে লেখা আছে যেটা আমি বাড়তে চান এটা তো খুব পছন্দের একদম এটা উড়িষ্যা তো খুব সুন্দর ম্যাচিং হয় এই কালার ম্যাচিংটা আমার পছন্দের দিন বুটিটা দেখুন বাপরে বাপ বিনি কিন্তু এটা এটা কম প্রাইস দেখুন আর এটা যে কোনো জায়গায় এত গরমে পড়ে যাওয়ার মতো এত বিউটিফুল আর ব্লাউজটা বানাবেন খুব সুন্দর করে ব্লাউজটা বানাবেন দেখুন বিউটিফুল না এটা রাখো এই যে হ্যাঁ ব্লাউজ কাপড়টা দেখো কি সুন্দর এরপরে আমরা এই কটা দেখিয়ে নি তারপর পার্টু দেখাবেন হ্যাঁ কি সুন্দর দেখুন কালারটা দেখুন বিউটিফুল সব কিন্তু হাতে ঘোরানো বলুন কাজ না দেবেন সব হাতে সব কাজ কাজ চাইছি দিন হ্যাঁ এটা বিনি আছে বিনি আর কটন আছে বিনি বলে একটা ইয়ান হয় আগের দিনে সে এটা বিনি সিল্ক হতো এটা আর আরেকটা আমি দেখাবো যেটা পাট্টু বলি আমি যেটা হচ্ছে পাট্টু সেখানকার যেখানকার মানে মাদুরাইতে ওই সিল্কে পাট্টু বলে তো সেজন্য পাট্টু আর কটন আছে মার্সারাইজ কটন মিক্স আছে সেটাও দেখাবো এই দেখুন এই এই যে এই তানাটা আছে এটা আছে আপনার বিনি আছে আর এখান থেকে যেটা বেরোচ্ছে সেটা সেটা মার্সারাইজ আছে এরকম ভাবে মার্সারাইজ আছে এই যে এই একই দাম থ্রি ফাইভ সিক্স জিরো টু এইট ফোর একটু দামটা বলো খুব ভালো বিউটিফুল একটা শাড়ি ম্যাচিং বাহ খুব সুন্দর চিকুর সঙ্গে অরেঞ্জের খুব সুন্দর ভালো ম্যাচিং ব্লাউজ খুব বের বিউটিফুল সব এই বুটিগুলো কিন্তু সব হ্যান্ড এর হাতে ঘুরানো কোন কাটিং নয় কিন্তু কুটকুট করবে না কিচ্ছু করবে না দেখুন এখন প্রযুক্তির কাছে সমস্ত কাটিং মানে কারুয়া আর ফেকুয়া বেনারসের ভাষায় হ্যান্ডক্রাফটেড সব হ্যান্ড ওভেন থ্রি ফাইভ সিক্স জিরো টোয়েন্টি পার্সেন্ট অফ টু এইট ফোর এইট এইটা দেখো কি সুন্দর না বাহ এইটা তো পুরনো ম্যাচিং একদম স্বাভাবিক মানে চল্লিশ বছর আগের ম্যাচিং এটা আমরা দেখে যখন আমার

আমার উপর আছে তোমারটা নিচে আছে দেখো ওটাও লেভেলটা থাকবে সব হাতে গোলানো বুটি আছে কাপড়টা দেখুন কত মানে না দেখলে আপনারা বুঝতে পারবেন না একটা ফিল করা আছে আর এখন মোটামুটি সাত আটশো টাকা ছাড় আছে আপনারা নেই নিন প্রফেশনাল যে কটা আছে আবার নতুন করে যখন আসবে অ্যাকচুয়ালি এইটা আমাদের কাছে লজিস্টিকে আটকে ছিল লজিস্টিকে আটকে ছিল আমি না না

মানে মানে ইএমআই ব্যবস্থা আছে যে কোনো যে কোনো ব্যাংকিং কার্ড আর হচ্ছে আমাদের বাজাজের আছে এটা এটা ছত্রিশ ম্যাক্সিমাম আটত্রিশ পর্যন্ত ব্লাউজ হবে তারপরে হবে না আপনারা কি করবেন মানে আমি একটা আপনার বুদ্ধি দিয়ে দিচ্ছি এই কাপড়টা আপনারা রুবিয়া নিয়ে নেবেন গরম তো টু বাই টু টু বাই ওয়ান আম্রপালি মফতলালের শালিনী নিয়ে এটাকে কি করবেন বর্ডারটা কেটে ওখানে লাগিয়ে দেবেন প্যাচ লাগিয়ে দেবেন হাতের স্লিপে প্যাচ লাগবে বিউটিফুল পরে আরাম পাবেন আর নাহলে এটা লাইলিন দিয়ে যেটা করতে পারবেন না সেটা ওর থেকে বেশি দাম পড়ে যাবে ম্যাচিংগুলো দেখুন বিউটিফুল ম্যাচিং খুব সুন্দর বিউটিফুল একদম অ্যাপ্রোপ্রিয়েট গরমে পরার জন্য একদম অ্যাপ্রোপ্রিয়েট কটন সিল্ক কটন তসর মানে আমি যেসব শার্ট গুলো পরি সব ব্লেন্ডেড কটন আছে ওর মধ্যে তসরের সঙ্গে ব্লেন্ডেড কটন আছে একদম অ্যাপ্রোপ্রিয়েট এবং রাফ এন্ড টাফ ভাই সবচেয়ে ভালো মানে হাই মেন্টেন্স না থ্রি ফাইভ সিক্স জিরো একই প্রাইস থ্রি ফাইভ সিক্স জিরো

beautiful. অনেকে অনেক নাম বলে বিক্রি করে বিউটিফুল দেখুন কাপড়টা কত আরাম দেখুন বিনি আছে এগুলো এ দেখুন থ্রি ফাইভ সিক্স জিরো চিকু চিকুটা দেখুন কি সুন্দর বিউটিফুল বাহ ব্রাইট ব্লাউজ এইটা দেখো মানে বুটিগুলো সব হাতে গোড়ানো এবং আচল বডি সব হ্যান্ডক্রাফটেড হ্যান্ড ওভেন কাপড়টা দেখতে পাচ্ছেন ফিল করতে পাচ্ছেন কিছু কাপড়টা পাট্টুটা দেখবেন আরো বেশি ভালো লাগবে এটা বিনি আছে এই দেখো এই দেখতে দেখো বর্ডারটা দেখা খুব ভালো খুব সুন্দর এক সেম প্রাইস সেম সাম একদম ইউনিফর্ম রেট ইউনিফর্ম রেট থ্রি ফাইভ সিক্স আফটার ডিসকাউন্ট টোয়েন্টি পার্সেন্ট টু এইট ফোর এইট আচ্ছা এবার এই কটা থাক আমরা একবার পার্ট টু দেখাই একটা না এবার দেখাবো সিল্ক কটন ব্ল্যান্ডেড সিল্ক কাপড়টা দেখা যেরকম হয় একশো কুড়ি গ্যাস এখন তো একশো দুই দিয়ে কটন দিয়ে সব চান্দিরি হয়ে গেছে চান্দি ওয়ান আর তানায় রেশম থাকতো সেই জন্য এত স্মুথ হতো এখন তো বহু রকম চান্দি বলে চান্দি তো খুব হাই এক্সপেন্সিভ আর দুশো আগে একদম আগে যখন ছিল যেন মহেশ্বরী একশো কুড়ি গ্যাস মার্সারাইজ দিয়ে মহেশ্বরী তৈরি হয় সেজন্য দেখবেন ওদের তিন হাজার টাকার উপরে প্রাইস একদম একটু বিগ আর সরু পঁচিশশো ছাব্বিশশো সাতাশশো থেকে স্টার্টিং মহেশ্বরী কি সুন্দর দেখুন হ্যাঁ আর তুই যাও দেখি যাও এই দেখো এইটা আর এইটা আমাদের এর মধ্যে মাঝখানে থাকবে বিউটিফুল কি হালকা চোখের আরাম দেখো ম্যাচিংটা দেখেছেন আপনারা দেখুন খুব সুন্দর পাট্টু কালারটা ক্লোজ নিয়ে এসে সব হাতে ঘোরানো কি সুন্দর দেখুন কাপড়টাই রকম একটা অনুভূতি আর সব হ্যান্ড দেখুন হাতে ঘোরানো স্মুথ না অনেক স্মুথ দেখি টোয়েন্টি পার্সেন্ট অফ থ্রিট ডবল জিরো কি সুন্দর দেখো ম্যাচিং গুলো সব অন্যরকম না ওই তো আপনার মাদুরাই পাট্টু সিল্ক আছে আর আগে যেগুলো দেখালাম থ্রি থ্রি সেভেন থ্রি ফাইভ ছিল ওরা আগে যেটা ছিল কটন এই মাদুরাই বিনি বিনি হ্যাঁ থ্রি ফাইভ সিক্স জিরো ছিল টোয়েন্টি পার্সেন্ট অফ টু নাইন সামথিং আসবে এটা এটা হচ্ছে বিনি আর এটা হচ্ছে পাট্টু সিল্ক বাই কটন ব্ল্যান্ডেড এই দেখুন

কি সুন্দর এটা আলাদা অনুভূতি হ্যাঁ আপনারা গরমের জন্য দেখতে চাই এখন সব আর আস্তে আস্তে শুধু থাকুন আমাদের সঙ্গে প্রচুর প্রচুর হ্যান্ডক্রাফেড সমস্ত আসছে একদম ডিজাইনার পিস আস্তে আস্তে বেরোচ্ছে আর ওয়ার্ক ডাই আমাদের রাজস্থান থেকে ডাই হয় আমরা কিন্তু নিলামে ভাগলপুর বা বিভিন্ন জায়গা থেকে আমরা ডাই করি না যাতে প্র অনেক দিন সেই ডাইটা শাইনিং থাকে এবং আমাদের নিজেদের ইউনিটে তৈরি হচ্ছে ওয়ার্ক হচ্ছে পাইপিং লাগছে আবার সরাসরি কারণ আমরা আমাদের যে বাগানবাড়ি আছে বাড়ির পাশে আমরা একটা অনেক বড় ইউনিট করেছি আপনাদের নিয়ে যাব এই দেখুন হাতে ঘোরানো এগুলোকে বাঁচিয়ে রাখুন এখনো আছে আমরা ভারতবাসী আমার দেশের ফোর সেভেন ফাইভ জিরো পার্ট থ্রি এইট ডবল জিরো মানে একটা অপরচুনিটি নিয়ে হ্যাঁ ওটা আমার একটা পছন্দের বিষয় দেখিয়ে দেবো কোন অসুবিধা এবং দেখিয়ে দেবো দেখিয়ে দেবো বিউটিফুল পাঁচ ছটা দিন একটু অপেক্ষা করুন দেখিয়ে দেবো কোনো সমস্যা নেই এক রেশম রেশম

ভালো করেছেন সেটা দিয়ে তো আমাদের যা প্রফিট করেছি ফ্যাক্টরি সেল বলেও তো আমাদের প্রফিট আছে ছাড় দিলেও প্রফিট যেটা বেরিয়ে যাওয়া মানে ছাড় দিয়ে আমরা বের করে দিচ্ছি সেটা আমাদের বাড়তি আছে কোন সুতরাং এইতে একটা আপনার নৈতিক সমর্থন কুড়ি হাজার টাকা হোক আর দু হাজার হোক আর দু লাখ টাকা হোক কোন ইস্যু নেই এই যে আপনারা আসছেন আমাদেরকে মনে করে আমাদের প্রতিষ্ঠানে আপনাদের পদধুলি পড়ছে এর থেকে বড় কি হতে পারে এর থেকে বড় সাপোর্ট কিছু হতে পারে দেখুন beautiful blouse এগুলো আমাদের তিনটে প্রতিষ্ঠানেই পাবেন আপনারা এসে দেখে কেনাকাটা করুন এবং ছবির রেফারেন্স নিয়ে আসুন একদম পেয়ে যাবেন কোনো সমস্যা নেই সব হাতে ঘোরানো কিন্তু আচল দেখা তারপর সব সেম সেম প্রাইস ফোর সেভেন ফাইভ জিরো

বিউটিফুল খুব আছে হ্যাঁ গুটিগুলো দেখুন এই পুরাতনই আমলের শুভ এটা দেখুন এটা এগুলো কিন্তু মোগল বুটা না এগুলো আবার ওই সাউথ ঘরানার বুটা আছে

একদম বাহ ব্লাউজ এদিকে না তুমি সবসময় বিগ বর্ডার দিকে যাবে ডবল ডবল বর্ডার আছে দেখো হ্যাঁ হ্যাঁ গুড কি বাপরে ডবল বর্ডার ডবল আচল দেখুন দেখুন শাড়িটা দেখুন হ্যান্ড ওভেন সিঙ্গেল ওভেন বিউটিফুল কি সুন্দর না হ্যাঁ ডবল ফাইভ ডবল জিরো টোয়েন্টি পার্সেন্ট অফ ডবল ফোর ডবল জিরো বাহ এটা দেখো এটা বিগ বড় এটাও ভালো এটা দেখো প্রত্যেকটা কালার ম্যাচিং করতে হবে সেই একদম একদম সাবিকি না দেখুন এগুলো পার্ট টু সিল্ক অ্যান্ড একশো কুড়ি গ্যাস কটন গ্যাস গ্যাস মানে আছে আপনারা যাকে মার্সারাইজ বলেন আর কি থেকে একটু উন্নত মানো মার্সারাইজ হচ্ছে টক্সাইড দিয়ে ফ্রেমটাকে আঁশটাকে মারা হয় মারা হতো এখন গ্যাস হচ্ছে গ্যাসের ফ্রেম দিয়ে

আজকেই হয়েছে আর মঙ্গলগিরি কটনের প্রাইস একটু কমেছে এখন সাউথে কটনের প্রাইস কমেছে আজকেই দেখলাম প্রায় দেড়শো টাকার মতো প্রাইস কমে গেছে দেখিয়ে দেবো আমাদের প্রাইস কোড হচ্ছে এর মধ্যেই দেখাবো এখন সব কটনের দেখাবো আর দেখাবো হচ্ছে হ্যান্ডক্রাফটার যেগুলো আমরা পুজোয়ে আমরা নিউ অ্যারাইভেল যেসব হাতের কাজগুলো আছে নিন ওগুলো ওগুলো ফোর ডি ফাইভ ডি থ্রি ডি সিঙ্গেল কালার আরে কি সুন্দর এটা এই ম্যাচিংটা মারাত্মক ম্যাচিং এটা খুব মানে একদম মাদুরাইতেই এই ম্যাচিংটা খুব সম্ভব এটা একদম ওখানকার সিগনেচার লেমনই হলো আর এটা হয় উড়িষ্যাতে হয় এই এই যে দেখুন উড়িষ্যাতে এই কালারটার সঙ্গে দেখবেন গোল্ডেন কালার হয় লেমনই এটা ইয়েলোটা হয় না সব বুটিগুলো হাতে গোনাও কিন্তু একটা রাখুন একটা বাচলটা একটু সুন্দর করে দেখাও তো দারুণ আচলটা একটু সুন্দর করে দেখাও হ্যাঁ হ্যাঁ সুন্দর ম্যাচিং বিউটিফুল ম্যাচিং সুন্দর ম্যাচিং সুন্দরভাবে সুমনবাবু দেখাচ্ছে এখন বিউটিফুল বাহ আমরা আস্তে আস্তে আপনাদেরকে প্রত্যেকটা স্টোরে মানে আমরা বারাসাত স্টুডিও থেকেই করি আর মনিতেও আমরা আগামী সপ্তাহ থেকে আমরা মনি এবং আমার বাড়িতে আমরা যে কোনো একদিন নির্দিষ্ট করে দেব সেখান থেকে করব এবং সেখানে আপনাদের রিকোয়েস্ট থাকবে এখন অক্সিজেন তো স্টোরে এখন একটু অক্সিজেন আছে সেখানে স্টোর একটু ঘুরবো আমরা ফোর সেভেন ফাইভ জিরো টোয়েন্টি অফ থ্রি ডবল জিরো এখানেই ছিল তো কোথায় দেখেছি নাকি ডবল বর্ডার ছিল তো ডবল বর্ডার এই যে একটা আছে ডবল বর্ডারে একটু কমই আছে কিন্তু এই একটা আছে বিগ বর্ডার দেখুন এই দেখুন আরে বাবা যত খুশি গয়না একদম সাউথের পড়ুন আছে সেই আমি অবাক হয়ে যাই একটু কোনো কন্টেম্পোরারি কিছু নেই সেই ট্র্যাডিশন সেই চোখে দেখা সেই চল্লিশ বছর আগে সেই আপনার ওয়ার্ল্ডে খুঁজুন আপনি পাবেন সেই শাড়িগুলো আর সেই শাড়িগুলো কোনো ম্যাচিং মানে মানে কি বলবো কোন ম্যাচিং চেঞ্জ নেই এটা এটা মিনে আছে দেখুন মিনে আছে দোহরা দোকালের মিনে কি সুন্দর না বিউটিফুল পাট্টু সিল্ক অ্যান্ড একশো এই দেখুন সিল্ক আর এই দেখুন কত মস্তমিহীন একশো কুড়ি গ্যাস গ্যাস এটা অনেক বেশি আরামদায়ক একটা শাড়ি নাম বলো ডবল ফাইভ ডবল জিরো এগারোশো টাকা ডিসকাউন্ট এটা নাও ও হ্যাঁ এটা কি বুটাগুলো দেখুন প্রতিষ্ঠানে আসুন এখানেও বুক করতে পারেন প্রতিষ্ঠানে আসুন প্রচুর ভ্যারাইটি আছে বিউটিফুল হ্যাঁ দূরের বন্ধুরা আপনারা যারা আসবেন সমস্যা কিছু নেই আমার অতিথিশালায় থাকুন এবং সমস্ত মাস্টার মাস্টারবেডও আমাকে সিদ্ধতা নিয়ন্ত্রিত আপনারা আসুন এসে কিচ্ছু লাগবে না শুধু অ্যাড্রেস প্রুফ রাখুন আর যাই কেনাকাটা করুন শুধু ইচ্ছেটা প্রকাশ করুন বা যেইভাবে আমায় এবং আমার প্রতিষ্ঠানকে আপনারা ভালোবেসে বেছে নিন এটুকুই আমার রিকোয়েস্ট আর কিছু চাই না এটা দেখো বিউটিফুল বুটাগুলো দেখো বুটাগুলো দেখো সেই সাবেকই এইটা এইটা কাঞ্জিপুরম কাঞ্জিপুরমের দেখুন বুটাগুলো এইটা দেখাও না মে씨 ম্যাটেরিয়ালটা দেখুন হ্যাঁ না না ম্যাটেরিয়ালটা দেখা হয় এত ভালো হতে পারে ব্ল্যান্ডেড হ্যাঁ হ্যাঁ বিউটিফুল খুব ভালো একটা পুরাতনই সাবেকী একদম কন্টেম্পোরারি না ট্র্যাডিশনাল একদম এটাকে কোনো কন্টেম্পোরারি কিছু করা হয়নি কালার ম্যাচিং করা মানে এখনকার মতো উপযোগী কিছু কালার ডিজাইন কিছু করা হয়নি ভাঙা হয়নি দেখুন ফাইভ জিরো টোয়েন্টি পার্সেন্ট বললাম না আছে বাবা কি কালার গুলো অ্যাকচুয়ালি মেটেরিয়াল যদি হান্ড্রেড পিওর হয় পৈঠানি মত পৈঠানি নয় কিন্তু ওখানকার এটা ওদেরই ট্রেডিশন এরকম করে করে বুটা গুলো দেখাবে বর্ডারের ডবল বর্ডার হ্যাঁ ও শাড়িগুলো লাইট দেখছেন এগুলো হচ্ছে পাট্টু মানে হান্ড্রেড পার্সেন্ট সিল্ক আর একশো কুড়ি গ্যাস মার্সেল গরমের জন্য সবথেকে অ্যাপ্রুপিয়েট শাড়ি আপ্লুক্ত সাউথমে যে আপলুক তো জানতাই অ্যাপার্টু আর এই সিল্কটাকে পাট্টু বলে মাদুরাইতে বা সাউথে আর আসামে বলে হচ্ছে পাথ পাত বানিয়েছে রেশমকে বলে পাত 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 বলে তসর মুগা মুগা তো হচ্ছে আসামের সব থেকে শ্রেষ্ঠ উনিশ হাজার টাকা কিলো মুগা আসছে আসামে খুব ভালোভাবে কাজ হচ্ছে আমাদের খুব সুন্দরভাবে আছে আমরা অ্যাকচুয়ালি আসামে যেরকম ভাবে তৈরি হয় বর্ডার আলাদা প্যাচিং ওগুলোর থেকে বের করে আমরা যেরকম বেঙ্গলে বেনারসে যেভাবে তৈরি হয় আসামে সেই টেকনিক আমাদের তৈরি হচ্ছে আপনারা সঙ্গে থাকুন আস্তে আস্তে সব দেখাবো ডাবল 5 এগুলোকে বাঁচিয়ে রাখুন আপনারা এই ট্র্যাডিশনাল গুলোকে বাঁচিয়ে রাখুন এটা আমাদের ভারতীয় সনাতনী পোশাক এবং এই পোশাকটা হচ্ছে বারবার করে অনেক পর্বে বলি হচ্ছে দেখুন কোনো কাস্টমাইজ নয় কোন এই দেখুন আমি জামাটা শার্টটা পরে আছে এটা কিন্তু টেইলরিং আছে এই শাড়িটা কোনো কাস্টমাইজ নয় কিন্তু একদম লম্বা একটা শাড়ি 12 বাতের শাড়ি 12 শাড়ি তাই তো তো সূত্রrng এইটাকে বাঁচিয়ে রাখুন এটা আমাদের একটা সনাতনী পোশাক শাড়িটা প্লিজ প্লিজ এবং এই এই যে বুনন শৈলীগুলো দেখুন এই যে বুনন শৈলীগুলো এইগুলো হচ্ছে ট্র্যাডিশন হ্যাঁ ডবল ফাইভ ডবল জি মানে ইলেভেন হান্ড্রেড ডিসকাউন্ট ডবল ফোর এটা দেখুন ডিসকাউন্ট আমি পেয়েছি আপনাদের দিয়ে দিয়েছি ছাড় আমি পেয়েছি অ্যাকচুয়ালি আমাদের লজিস্টিকের সমস্যা ছিল পরে এসে পৌঁছেছে পরশুদিন এসেছে আমি বলছি একটা পর্ব করে দেখি দপ্তর বেশি শাড়িও আসেনি আড়াইশো তিনশো বিশ বাপ রেড়িটা দেখুন ও হ্যাঁ এখন এটা ডিসকাউন্ট দিতে হবে এই ঝামেলা লাগবে দেখুন যেই যে সাড়ি ডিসকাউন্টিক চার্জ লাগে হান্ড্রেড কত হান্ড্রেড রুপিস এক শাড়ি সাড়ি দেড়শো রুপিয়া লাগে হান্ড্রেড রুপিস লুঙ্গা

মানে রুটিনের অনুযায়ী দেখাই আরো অনেক ভালো ভালো শাড়ি আপনাদেরকে দেখাবো এটা কমিক প্যান্ট এই বছরের ইংরেজি নববর্ষ বাংলা নববর্ষের কমিক প্যান্ট আপনাদের বিউটিফুল একটা আচল দেখুন অনেক সুন্দর পাক্কা একদম দেখুন বিউটিফুল শাইন দেখেছেন শাইন শাইন দেখেছেন হ্যাঁ অনেকদিন পরে দেখলাম একদম একটু বাটা কিচ্ছু চেঞ্জ নেই কন্টেম্পোরারি কিচ্ছু নেই আগে যা দেখেছি মাঝে যা দেখেছি হারিয়ে গেছিল আবার ফিরিয়ে এসছে আপনাদের কাছে আপনার দেখুন পৃথিবীতে গোল লেগে আসে হ্যাঁ ফোর সেভেন ফাইভ জিরো টোয়েন্টি পার্সেন্ট অফ থ্রি এইট ডবল জিরো হ্যাঁ হ্যাঁ বলে দাও তুমি ও শাড়ি বুক করে আপনার প্রতিষ্ঠান থেকে কালেক্ট করুন কোনো ইস্যু নেই আপনার লজিস্টিক চার্জ লাগবে না কোনো ইস্যু নেই আপনি বরং আরো এসে প্রতিষ্ঠানে আসলে দেখে আপনার বুক করা এই শাড়িটা আরও এছাড়া আরো ভ্যারাইটি দেখে আপনি নিন আর এখন তো আপনি একদম আরাম করে সারা দিন দেখুন কোনো অসুবিধা নেই এখন তো মানে কি বলবো যেইভাবে এত গরম এখন তো একটু চাপ কমই আছে প্রতিষ্ঠানে সবাই আপনারা যত বেশি দেখবেন ওদের হাত পা পা নড়বে একটু হাত দেবে ওরা প্রচুর পরিশ্রম করেছে বলছি মানে কি বলবো আমার সমস্ত এমপ্লয়ী যারা আছেন সদস্য তারা কাজটাকে তাদের কাজ মনে করে এবং আমি শুধু একটা কথাই শুধু বলবো যেই যেই কাজে থাকে যে যেই কাজে থাকে সেই কাজটাকে কোম্পানির কাজ না ভেবে নিজের কাজ আগে ভাবতে হবে এটা আমার কাজ দেখবেন তখন আর কোন কম্পিটিশন চলবে চলবে না না কম্পেয়ার বিউটিফুল অনেক শাড়ি দেখিয়ে দিয়েছি না আজকে ফোর সেভেন ফাইভ জিরো টোয়েন্টি পার্সেন্ট জিরো আচ্ছা এটা দেখাও

এ দেখিয়ে ইয়ে হ্যায় বিনি বিনি বাই কটন আর ইয়ে হ্যায় পাট টু সিল্ক বাই কটন এই দেখিয়ে স্কাবি দেখিয়ে ফোর সেভেন ফাইভ জিরো টোয়েন্টি পার্সেন্ট অফ থ্রি এইট ডবল জিরো এই দেখিন যে মানে রেড কা লালের সমস্যা আছে তাদের জন্য দেখুন অ্যাপ্রোপিয়েট বিউটিফুল এটা দেখি দেখ এইসব শাড়িগুলো তো খুব রেয়ার লালের দেখুন উইদাউট রেড খুব সুন্দর একটা শাড়ি जिसको रेड पहनना नहीं है इसलिए बहुत बहुत सुंदर साड़ी देखिए मधुराई मदुरा का, का ट्रेडिशन देखिए ये देखिए नाम बोलो थ्री फाइव यह बिनी है ये सिल्क ও হ্যাঁ না 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 ঠিক আছে আপনারা দেখুন এটা বিগ বর্ডার আছে খুব সুন্দর এই দেখুন আমি আগে বলেছিলাম যে বিচ প্রিন্ট বলে এটাকে আপনারা তো কোনো বিচে গেছেন গোয়াতে বা গোয়াতে এই প্রিন্টটা ঠিক নয় মালয়েশিয়া যদি যান দেখবেন যে একটু ঝাল ডাল ঝাল ডাল করে দেখুন এই যে ব্রিজ প্রিন্ট এগুলোকে আমরা এখন করছি দেখুন এই যে খুব সুন্দর মাসলিন কাপড়ের উপর আছে হ্যাঁ কি কি বলবো কি এটা দেখো 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 একটু মজা করি দেখো এটা কি দেশ তাহলে কি হলো আমার দেশ আমার পণ্য মায়ের আচলের মতো খাটি দেখবেন আমার প্রপার্টি দেখবেন দেখাচ্ছি এদিকে আসুন এই দেখুন আমার প্রপার্টি এই প্রপার্টিগুলো চোখে দেখা যায় না এগুলো কি করতে হয় বুকে জড়িয়ে রাখতে হয় ফিল করতে হয় এটা আমার সৃষ্টি বুনন এটা আমার নিজস্ব প্রপার্টি অজানা বাংলা আমার নিজস্ব প্রপার্টি অজানা বাংলা এই বাংলা সমৃদ্ধ বাংলা এবং বাংলার ভিতরে আরেক বাংলা এই বাংলা অজানা বাংলা কি সুন্দর ক্যাপশন ও আচ্ছা কি দেশ মায়ের আচলের মতো খাঁটি আমার দেশ আমার পণ্য দেখুন দেশ আমার আমার পণ্য এটা না পড়ে কোথায় যাব আমরা দেখুন ব্রিজ প্রিন্ট আমি বলেছিলাম এগুলো আরো আসছে প্রায় কুড়িটা ব্রিজ প্রিন্ট আমাদের করছে এটা ফার্স্ট লঞ্চ হচ্ছে এটা সাইজ হচ্ছে আমাদের থার্টি এইট থেকে না এইভাবে বলে দিই থার্টি এইট থেকে ফর্টি ফোর হ্যাঁ হ্যাঁ এটা তো ওই থার্টি এইট থেকে ফর্টি ফোর যদি আপনারা এসে এটা তো আমাদের নিজস্ব টেলারিং যদি প্রতিষ্ঠানে এসে দেখুন কি সুন্দর ফিউজিং এমন না যে দাম কম বলে যে ফিউজিং গুলো কি সুন্দর দেখুন এই যে দেখুন ফিউজিং গুলো খুব সুন্দর এটা তো বকরম দেওয়া থাকে আর এটা ফিউজিং দেওয়া থাকে আর এই দেখুন এমন না কি সুন্দর প্রিন্টটা হয়েছে আর গুলো এসছে আনতে আনতে বলছে সাইজ ছিল না নিয়ে গেছে তুমি আরেকটা খুব ছিল গোগো গোগো প্রিন্ট সেটা বেরিয়ে আসছে আর প্রচুর আসবে দেখুন সেভেন ফোর নাইন দেশ আমার দেশ আমার পণ্য আচলের মতো দেখিয়ে দেশ ইয়ে মেরা প্রপার্টি আর গাড়ি ব্যাংক ব্যালেন্স আপকা প্রপার্টি এই হ্যাঁ মঙ্গল বেনারসি এটা কি রামনগর বেনারসি রাজখানা বেনারসী দেশ অজানা বাংলা অরণ্য পৃথিবী হোক সবুজময় দেখুন এগুলো হচ্ছে আমার আমার প্রপার্টি এগুলো আমি ফিল করি এগুলো থাকবে সারা জীবন থাকবে আপনাদের মনে থাকবে যেমন সারা টেক্সটাইল মনি আমার মায়ের নাম সারা জীবন থাকবে মতিবাবুর জল খাওয়ার সারা জীবন থাকবে সেটা আপনাদের উপরে আছে হ্যাঁ মতিবাবুর জল খাওয়ার অনেকে আসছেন আপনার অতিথি হিসাবে আসতে পারেন আমরা প্রত্যেক রোববার সুমন তুমি আমরা যে দিন থেকে আসবে সকালে আসবে তোমরা এটা একটু দেখিয়ে দেব আমরা প্রথম দিন রিয়াকে রিয়াকে নিয়ে আসবো রিয়াকে নিয়ে কি সুন্দর কেন আড়াই বছর দু তিরিশ মাস ধরে আপনাদের কাছে আসেনি এখন মতিবাবুকে নিয়ে কেন আসবো প্রচুর মানুষ জিজ্ঞেস করেন বা যে কি তারপরে অনেক আমাকে কনভিন্স করেছে যে না এটা আই বলছি না এটা আমি বাবার নামে করি এটা আমি দেখাবো না কাউকে প্রচুর মানুষ কনভিন্স করেছে না এটা দেখাও এটা তো মানুষ অনেক যাই হোক আমি সেদিন বলবো যেদিন আপনাদের কাছে হবে এটা ছিল না মানে শেষ হয়ে গেছিল আবার আজকে এসছে স্টিচিং হয়ে বিঘ্নে করা আছে দেখুন আপনারা কি বলবেন বিঘ্নেট বলবেন না লোডশেডিং বলবেন এই না এদিক থেকে না খুব সুন্দর হবে হ্যাঁ এই না এদিকে আসো এদিকে আসো এই দেখুন আরো আসো

এতো ভালো স্মুথ এবং এটা দেখুন এ দেখুন কট পাইপিং দেওয়া আছে দেখুন এটা তো জানেন আপনারা কট পাইপিংটা কত কষ্ট এ দেখুন এটা এ দেখুন দুটো পিলো আছে দাম বলো ওয়ান ওয়ান এইট ছিল কি সুন্দর দু তিনটে কালার আছে আপনারা যদি বলেন এখন তো একটু চাপ কম আছে আসলে চাপ কম কোথায় এখনো বোধহয় চোদ্দ তারিখ তোমরা কমপ্লিট করছো না হ্যাঁ চলছে চোদ্দো তারিখ বোধহয় আজকে কমপ্লিট হচ্ছে সমস্যা কিছু নেই আপনারা পাবেন সবাই এটা দেখুন এটা খুব সুন্দর আর এই কালারটা বেশি ভালো আর দুই একটা কালার আরে বাবা এটা এটা দেখবেন এই দিক এই দেখুন এই দেখুন যাবে হ্যাঁ 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 দেখেছ কি সুন্দর দেখুন আরাম বিউটিফুল দেখুন এটা আমাদের নিজস্ব এগুলো লকডাউনের মধ্যে এই সব কাজ করেছি এটা এক্সপোর্ট সারপ্লাস এবং ডিজাইনার পিলো আছে এক্সপোর্ট সারপ্লাস কাপড় এই কাপড় যদি আমরা এগুলো যদি অনেক বেশি এইভাবে না ওইভাবে নাও এইভাবে না হ্যাঁ দেখুন ওয়ার্কটা দেখাও একটু এটা দেখো বুটাগুলো গুলো দেখো কি সুন্দর তার উপরে যদি আমরা এই দেখো আজ খুব ভালো এটাও বেশি নেই দশ আট সাত আটটা আছে ওটা এই দেখো বা আর কি চাই এমনি তো আরাম এটা কি সাজাবো যতনে মোর স্বপ্ন নিত মানে আমার সব থেকে বেশি লাগজারি হচ্ছে ঘুম যদি ঘুমটা না হয় তখন দেখবেন টাকা পয়সা গাড়ি বাড়ি কিছু অশান্তি অশান্তি কিচ্ছু কি হলো সাজাব স্বপ্ন নির আপনার নীটটা খুব ভালো করে সাজান আপনি আপনার ঘুমটা আসুক এবং খুব আপনি শান্তিতে থাকবেন এবং আমাদের কাছে আসবেন আপনার সব রোজগারের একটা অংশ আমাদেরকে দেবেন আমরা রোজগার করব। রোজগারে পাবো আমরাও প্রত্যেকটা মানুষকে দিনের সবচেয়ে বড় সামাজিক কাজ শেষ করার আগে একটা কথাই বলবো আমাদের সঙ্গে জুড়ে থাকুন ভারতবর্ষের যত বুনন শৈলীগুলো আছে সমস্ত কিছু কাজ করছি এখন আমি আগেও বলেছি এখনও বলছি তো বারবার করে বলবো যা করেছি করেছি এখন কাজ করব আমি আপনাদের এখন আমার কাজ আবার নতুন করে যাত্রা শুরু হবে হ্যাঁ টু সেভেন ফোর জিরো টু সেভেন ফোর জিরো খুব বিউটিফুল একটা প্রোডাক্ট টাকাটা কোনো ইস্যু নেই কিন্তু আপনি যখন বাড়িতে পাবেন অনেক সুন্দর লাগবে শেষ করার আগে একটা কথা বলবো আমাদের সঙ্গে জুড়ে থাকুন এবং প্রত্যেকটা পর্ব রাখুন আপনার ফোনে রাখুন এবং আপনারা শেয়ার করুন লাইক করুন সাবস্ক্রাইব করুন এই প্রতিষ্ঠান আমাদের শ্রম স্বপ্ন ভালোবাসাই করা শাহ টেক্সটাইলের প্রতি আপনার অনুরাগে আমরা সকলে গর্বিত সাহা টেক্সটাইল পরিবার